पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिलिङ्गस्य स्थिर पार्वतीर्मुहुः प्रतिपादस्थितानेन सन्त सन्तरम्। তাই জন্য বলছেন কৃষ্ণে বনম জাতে
तम अनुद्रुत चेतसः। साक्षात गोविंद जखन बने जाच्छेन एवं साक्षात गोविंदेर प्रति द्रुत चेतसः हये मनटा बड़ आविष्ट हयेछे, আর এরা কারা? সমস্ত ব্রজ গোপী গোপী, সমস্ত গোপাঙ্গনা, তারা সকলেই সেই কৃষ্ণ লীলার প্রগায়ন্ত দুঃখেন বাসরানুন্নি। গোবিন্দের দিব্য দিব্য কথা এবং তার লীলাগুলিকে অনুগায়ন করতে করতে বড় দুঃখে সময় উনি অতিবাহিত করতেন। যেহেতু মহাভাবী ব্রজসুন্দরী গ্রহণ প্রত্যহ রাত্রিকালে গোবিন্দের সঙ্গে দিব্য রাসায়নি ক্রীড়া সাধন করতে রেখেছেন প্রত্যহ, আর সেই রাসরাত্রি সমূহ কিন্তু কোনো কম নয়, সকলে হচ্ছেন ব্রহ্মরাত্রি এবং কল্পের তুল্য, সময় খুব কম নেই, ব্রহ্মরাত্রি এবং কল্পতুল্য। এতটা সময় দিব্য রাসোৎসবের পরেও সেই ব্রজসুন্দরীগণের এমন কি বিরহ আছে সেই বিরহ তারা প্রকাশ করছেন। আমাদের আচার্যগণ বলছেন সেই সমস্ত ব্রহ্মরাত্রি এবং কল্পতুল্য সময়গুলি তাদের কাছে ক্ষণতার মতন হয়, কল্পটি যেন ক্ষণতা অল্প সময়ের মতন হয়। আমাদের কাছে মনে হচ্ছে কল্প এবং ব্রহ্মরাত্রির মতন, কিন্তু যারা মহাভাবতী বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দিব্য রাসোৎসবে আনন্দে মুগ্ধ হয়েছে তাদের কাছে এই আনন্দটা এত সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও ক্ষণকালে মতন হচ্ছে। ওই জন্য তারা অস্থির হয়ে পড়েছে। কৃষ্ণ যখন দিবাভাবে গোচারণের জন্য বনে যাচ্ছে তখন তাদের কৃষ্ণ বিরহেতে এখনকার যেন কল্পের মতো মনে আর থাকা যাচ্ছে, যেরকম এক অল্পকাল আনন্দ গোবিন্দের সঙ্গে তাদের এক ক্ষণের মতন মনে হয় সেইরকম এখনকার গোবিন্দের বিরহের কারণে সেই ক্ষণটা এক অল্পের মতন মনে হয়। এটি কি বাস্তব? বলছে মহারাজ হ্যাঁ বাস্তব। সাক্ষাৎ পরাশর ভগবান তিনি ওই দৃষ্টান্ত দিয়েছেন। সত আসহ গোপী ভীর রাম মধুসূদন যথার্থ কোটি প্রতিমা ক্ষণস্তেন বিনা ভবে। সাক্ষাৎ মধুসূদন গোবিন্দের সঙ্গে ব্রজবালাগণ বিহারে থাকে, রুতি বিলাসে মত্ত থাকে, কিন্তু যখন তাদের জীবনে কৃষ্ণ বিরহ এসে উপস্থিত হয় না তখন তাদের কাছে এক ক্ষণকাল কোটি বৎসের মতো মনে হচ্ছে, কোটি কোটি বৎসের মতো, এ কোনো সীমাবদ্ধ নেই। যেহেতু গোবিন্দের সঙ্গে দিব্য রাসোৎসবের লীলা বিহারে সমস্ত গোপীগণ দিব্য পরম আনন্দেতে মগ্ন হয়েছেন বটে, কিন্তু যখন এদের বিরহ হল রাত্রিটা যখন শেষ হয়ে গেল অতিবাহিত হয়ে গেল দিন এসে উপস্থিত হয়েছে, দিবাভাগে যখন গোবিন্দ গোচারণে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে তাদের জীবনে একটি বিরহীর বিশাল বজ্রপাত এসে উপস্থিত হয়েছে।
আচ্ছা এই বিরহ কিন্তু ব্যক্ত নয়, এই বিরহের আস্বাদন কেবলমাত্র ব্রজগোপী ছাড়া আর কেউ করতে পারে না, কারোর কাছে সম্ভব নয়। যে যারা এতটি সময় গোবিন্দের নিকটে থেকেও এই অল্প সময়ের বিরহের কারণে তাদের মনের মধ্যে এত ধরনের উদ্বেগ জাত রয়েছে, বলছে হ্যাঁ মা, ওই জন্য গোপীগণ কিভাবে অতিবাহিত করছেন দিনটিকে, যেহেতু তারা তো গোবিন্দকে ছাড়া কোনোদিন এক মুহূর্ত থাকতে পারে না। নিশাকালে দিব্য রাসোৎসবের আনন্দে উন্মগ্ন থাকে, তাহলে দিনের ভাগটা কেমন ভাবে কাটে? তখনই আমাদের আচার্য যখন বলছেন, ওই জন্য বলছেন নিন্নু দুঃখের বাসরা, তারা বিরহে দিবাভাগটা অতিবাহিত করে থাকতে পারে না। এইটুকুটা কমার ওই জন্য আর থাকা যাচ্ছে। আচ্ছা এই যে দুঃখ এবং সুখ, এটা কিন্তু জাগতিক না, মনে হয় জাগতিকের মতো। এই জগতে যেরকম সুখ অনুভব করেন বা যারা দুঃখ অনুভব করেন বা যারা সুখের অনুভূতি করে, কি গোবিন্দের সঙ্গে যেরকম ভাব বিলাস সেইরকম? বলছে না, ওই অনুভবেতে গোবিন্দের দিব্য লীলার অনুভব কিন্তু কিছুতেই হবে না। গোবিন্দের সঙ্গে যে সাক্ষাৎকার করে যেই সুখের অনুভব হয়েছে সেটা জাগতিক না, গোবিন্দের বিরহে জনিত যে দুঃখ আমাদের জীবনে এসেছে বা ব্রজগোপীগণের জীবনে যা দুঃখ ধারণা এসে উপস্থিত হয়েছে, এটা কিন্তু কোনো জড়িয় এবং জাগতিক না, একবারে বিলক্ষণ, দেখতে একই রকম মহারাজ। তারাও দুঃখ পাচ্ছে, তারাও সুখী আছে, কিন্তু ব্রজগোপীগণের দুঃখ এবং সুখটা কি ওই রকম? আমাদের ভার এবং ধারণাটা সেই জগতের সঙ্গে গোবিন্দের অপ্রাকৃত লীলাটাকে সংযুক্ত করে ফেলবে। বলছে না না, কেমন জানেন তো, একদিন মাতা পার্বতী শঙ্কর ভগবান সবসময় গোবিন্দের লীলা কথা বর্ণনা করতে থাকেন, মাতা পার্বতী শঙ্কর ভগবানকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আপনার দিব্য মুখনিষ্ঠিত এই বৃন্দাবনের দিব্য কথা আমরা শ্রবণ করছি, কিন্তু আমি জানতে চাই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই প্রেমের বৈচিত্র্য এবং তার যে দিব্য বিক্রম বৈচিত্র্যের বিক্রম সেটা কেমন, কি প্রকার, কেমন তার সুখ কেমন তার দুঃখ, এর দ্বারাই তো বৃন্দাবনেশ্বরীর দিব্য সেই প্রেমের বৈশিষ্ট্যের বিক্রম প্রকাশ পায়, সেটা কেমন? তখন শঙ্কর ভগবান মন্দ মন্দ হাসতে হাসতে বলছেন, বলছে জানো এটা হচ্ছে লোকা, এই জগতে যত দুঃখ আছে এই জগতে যত সুখ আছে, যে সমস্ত ভক্তগণ দিব্য প্রেমোদ কণ্ঠাজনিত যত সুখকে অনুভূত করেছে, এই ব্রহ্মাণ্ডে যত দুঃখ আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, এক ব্রহ্মাণ্ড নয় মহারাজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে,
এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দুঃখ আছে সেই দুঃখকে যদি এক এক করে সকলকে যুক্ত করা হয় তো কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনের শরীর গোবিন্দ মিলন জড়িত যে সুখ আর গোবিন্দ বিরহ জড়িত যেই দুঃখ সেই দুঃখ সাগরের এক বিন্দুর মহারাজ সাম্যতা নেই, তুলনা করা যাবে না। তাহলে কতটা তীব্র এই ব্রহ্মাণ্ডের সমস্ত দুঃখ, যার কাছে মহারাজ যার দুঃখের এক বিন্দু সমতা নেই, গোবিন্দের মিলনের যোগ্য সুখের সাগরের এক বিন্দুর তুলনা নাই, এর মানে হচ্ছে অনুপম, কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে না, কেউ সমর্থ না তো বলতে না ব্যাখ্যা করতে না অনুভব করতে। কেন তিনি হচ্ছেন সাক্ষাৎ মহাভাবতী, আর মহাভাবতীর এই বিশাল দুঃখ। আচ্ছা কেউ যদি মনে করে এত যদি দুঃখ থাকে তাহলে তো তিনি অপ্রসারণের কল্পনা আমাদের জীবনে এসে উপস্থিত হয়, বোঝেন না? না, কেননা যারা গোবিন্দকে এত রকমের দিব্য রূপে ভালোবেসেছেন তাদের সুখ এবং আনন্দ এই দুইটি হচ্ছেন পুরুষার্থ, সুখ বা আনন্দ এটি হচ্ছেন পুরুষার্থ। কেন? ভক্তি মাতৃ হচ্ছেন সাক্ষাৎ আহ্লাদিনী এবং সম্বিত শক্তির একমাত্র মারা সার, কেবলমাত্র তাহলে এত যদি দুঃখ থাকে পর্বতাকার তাহলে তার জীবনে কি পুরুষার্থ অনুভব করতে পারবে না? তার মানে ব্রজগোপীগণের জীবনে যে দুঃখ আছে সুখ আছে সবই কিন্তু যোগ্য পদ্ধ এক, তাদের দুঃখটাও কিন্তু সুখী আর সুখটা সুপ্ত আছে। এর সঙ্গে কোন তুলনা নাই। সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবতে বলছেন ব্রহ্মানন্দ ভবদ এষ চির পার্থ পুনিকৃত নৈতি ভক্তি সুকাম্বোধ পরমাণ তুলাম। ব্রহ্মানন্দ কোটি ব্রহ্মানন্দ যদি মহারাজ আপনারা গুণ করতে 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 একত্রিত করেন তো সেই প্রেম ভক্তি বা শুদ্ধ ভক্তির এক বিন্দুর সমান হতে পারে না, এতটাই শ্রেষ্ঠ সেই ভক্তি। ওই জন্য ব্রহ্মানন্দ পুরস্কৃত করে দিয়েছে। তাহলে কোটি ব্রহ্মানন্দের থেকেও সাক্ষাৎ ভক্তি হচ্ছে বড় সুস্বাদ, যেটা ব্রহ্মানন্দের মধ্যে নাই সেটা ভক্তির মধ্যে আছে, সেই সুখ আছে। আর ভক্তি কোন বিচার নাই, সকলেই হচ্ছেন সমর্থবান, সকলেই পূর্ণ। ওই জন্যে যে প্রেম জনিত তাদের দুঃখটি দুঃখের মতন মনে হয়েছে, ব্রজগোপীগণের মনের মধ্যে জীবনে হৃদয়ে যে দুঃখ গোবিন্দের প্রতি আসে এটা দুঃখের মতন অনুভব হচ্ছে ঠিক, কিন্তু মহারাজ সেটা দুঃখ না। সে কি কথা, তারা কাঁদছে এত বিরহে এত কিছু বর্ণনা করছি সেটা দুঃখ না? বসে না মহারাজ, দুঃখ না সেটা। তাহলে সেটা কি? সেটা একটা জমাট বাঁধা একটা আনন্দ, পুঞ্জীভূত আনন্দ বিরহটি, আর কিছু নয়।
সেই আনন্দটা জমতে 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 সেটা বিরহ রূপী আকার ধারণ করেছে, কিন্তু বাস্তবিক সেটা মহারাজ কেমন জানেন, যেরকম কোন হিমখণ্ডকে যদি গায়ের মধ্যে লাগানো হয় না, বেশিক্ষণ লাগিয়ে লাগে না, জ্বালা করে। কেমন জ্বালা করে, যেরকম আগুন ধরলে যেরকম জ্বালা করে, সেরকম হিমখণ্ডটি গায়েতে লাগিয়ে রাখলে অনেকক্ষণ লাগিয়ে রাখলাম, জ্বালা সেরকম বিরহ। এই বিরহটা একটা অগ্নির মতো, জীবনে তারা সবসময় গোবিন্দকে চায়, আর কিছু চায় না। এই জগতের দুঃখ এবং সুখের মতো অনুভব সেই রকম না, এটা হচ্ছে প্রেমীর গলে জমাট বাঁধা একটি আনন্দ। সেই আনন্দটাই হচ্ছে বিরহ বলে, আর কিছু না। ব্রজগোপীগণ গোবিন্দকে না দেখতে পেয়ে তাদের জীবনে যে বিরহ আছে, সেই বিরহটা হচ্ছে জমাট বাঁধা আনন্দ, সাধারণ আনন্দ না। কেন, যতক্ষণ বিরহ না হবে ততক্ষণ মিলনের আনন্দ উপভোগ হবে না, কিছুতেই সম্ভব না, কোনোদিন সম্ভব হবে। কেননা সুখের অভাবটাকেই তো আমরা দুঃখ মনে করি, আর দুঃখের অভাবটাকেই সুখ মনে করি। কিন্তু যারা হচ্ছেন প্রেমিক তাদের কিন্তু এই ধরনের ভাব না, ব্রজগোপীগণের কিন্তু এই ধরনের ভাব না যে সুখের অভাবটা দুঃখ এবং দুঃখের অভাবটা সুখ, যে সবটাই সুখ, দুঃখ বলে কিছু জিনিস নেই, ওই জন্য বিরহ আছে, দুঃখ নাই। কেননা এই ব্যবহারটা জাগতিক এবং সাধারণ ব্যক্তির জন্য প্রযোজ্য হয়, কিন্তু ব্রজগোপীগণের জন্য এই শব্দের প্রয়োগ হয় না, অভাব বস্তুর কোন প্রয়োগ হয় না। কেন, যারা সবকিছু ত্যাগ করে গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়ে গেছে তাদের মধ্যে দ্বন্দ্বাত্মক ধর্ম তো কাজ করে না, সুখ দুঃখ তো দ্বন্দ্বাত্মক ধর্ম। যদি ব্রজগোপীগণের কাছে এই দ্বন্দ্বাত্মক ধর্ম এসে উপস্থিত হয় তাহলে তারা মহাভাবতী তো হতে পারবে না, তাহলে তারা সাধারণ হবে। ওই জন্য বলছে এই ভাবগুলি কেবল সাধারণের কাছে, দ্বন্দ্বাত্মক ধর্ম ব্রজগোপীগণের কাছে এই সমস্ত ভাব নেই, দ্বন্দ্বাত্মক ভাব নেই। ওদের বলছেন যাদের প্রেমী রসিক তাদের জীবনে বিরহটাই হচ্ছে না আনন্দ, অপ্রাকৃত সুখ দুঃখ এক আলাদা আলাদা, প্রাকৃত সুখ দুঃখ আলাদা। ওই জন্য যৌগ পদ্ম রূপে বিরাজমান আছে। আমাদের কবিরাজ গোস্বামী পাদ তাই তো বলছেন যে বহির বিষ জ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেম অদ্ভুত চরিত্র। এটা হচ্ছে সাক্ষাৎ গোবিন্দের প্রেমের বিষয়, যে হৃদয়ে জ্বালা বাইরে খুব জ্বালা হচ্ছে না দেখতে, কিন্তু অন্তরে সাক্ষাৎ আনন্দময় বিদ্যমান আছে। এটি হচ্ছে সাক্ষাৎ গোবিন্দের দিব্য অপ্রাকৃত প্রেমের স্বরূপ। এই প্রেমান যার মনে তার বিক্রম সে জানে, যেন বিষামৃত একত্র মিল। আর এই বিরহটা এবং আনন্দ হচ্ছে অমৃত, আর বিরহটা হচ্ছে বিষ। যদি উপমান দিয়ে আমরা দৃষ্টান্ত দিয়ে আমাদের আচার্যগণ বলছেন, একত্র বিদ্যমান আছে এই ভাব অন্যত্র কোথাও নাই, কত এক জায়গায় থাকতে পারি, বিষও আছে অমৃতও আছে,
যেখানে সুখ আছে দুঃখ আছে। ধন্দাত্মক ধর্মের মতন মনে হচ্ছে কিন্তু বাস্তবিক ধন্দাত্মক ধর্ম না, এক দুই নেই। ওই জন্য আমাদের আচার্য বলছেন গোবিন্দ ছাড়া বৈদেবীগণী তারা যে দিনটা কাটা সেটা হচ্ছে বিরহরূপী দুঃখে। এতটা সময় কিভাবে অতিবাহিত হয় তখনই শুনে মহারাজ সেই যুগল গীতির প্রারম্ভে শুনকির স্মরণ করেছেন। এত বিরহ সিন্ধু সাগর তারা কিভাবে এটাকে অতিক্রম করে, যাদের কাছে এক মুহূর্ত সময় হচ্ছে কোটি কল্পের মতন, তাহলে এতটা সময় গোবিন্দ গোচারণে গেছেন এতটা সময় কিভাবে কাটা, এটা বড় আশ্চর্যের কথা। আর এটা কোনো গল্প না, বাস্তবিক তারা না থাকতে পারে না, গোবিন্দকে ছাড়া না থাকতে পারে না। এতটা সময় কিভাবে কাটা যেহেতু তারা গোপী, গোপী কারা যারা সবসময় কৃষ্ণ বিরহে এবং দুঃখেতে তাদের জীবনটা অতিবাহিত করেন তবেই তারা গোপী, থাকতে পারেন না আর কাটানো যাচ্ছে না তবেই তারা গোপী, নাহলে কি সকলেই তো গোপী হতে বলছে না, সকলের মন সেরকম না। যারা হচ্ছেন কৃষ্ণ বিরহ দুঃখেতে অসহনীয় যারা সহ্য করতে পারছে না তবেই তারা গোপী। এই জন্য বলছেন সাক্ষাৎ গোবিন্দ হচ্ছেন পরমানন্দ মূর্তি, তিনি হচ্ছেন সাক্ষাৎ পরম আকর্ষণ, সকলের মনটাকে আকর্ষণ করে দেয়। তিনি যখন বৃন্দাবনে ভ্রমণ করছেন না তখন সম্পূর্ণ গোপীগণের সেই চিত্ত গোবিন্দের সঙ্গে সংলগ্ন হয়ে একত্রিত হয়ে তাদের ওই চিত্তটা মনের মধ্যে চলেছে, পিছনে পিছনে চলেছে, মনটা চলেছে গোবিন্দের সঙ্গে আর অতি বেগে। ওই জন্য বলছেন কি তম অনুদ্রুত চেতস, এই মনটি তম সাক্ষাৎ গোবিন্দম অনু কৃষ্ণ প্রবচনে যোগী দ্বিতীয় কৃষ্ণম অনু ইতি তম অনু, তার পিছনে পিছনে অনুপশ্চাৎ পিছনে পিছনে যাচ্ছে, কারা যাচ্ছে গোপীগণের মন চিত্তরা যাচ্ছে। আর যে কি করছেন গোপীগণ সকলে গৃহী অবস্থান করছে, আর অবস্থান করে ওই মনটা বনে চলে গেছে তো তখন সেই মনটা যাবতীয় গোবিন্দের লীলা রস দেখছেন, সেটা এরা পরস্পর পরস্পর বর্ণনা করছে। কি বড় আশ্চর্যের কথা, এমন ভাবা যায় যে এটা কেবলমাত্র গোপীগণের দ্বারাই সম্ভব, দেহটা গৃহে আছে আর মনটা সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে চলে গেছে, আর চলে গিয়ে তার দিব্য লীলা মাধুরী তার সমস্ত বন বিহার দর্শন করে বড় অভিভূত হয়ে গেছে আর বর্ণনা করছে। ক্ষণে ক্ষণে নমনবায়, কেননা বনে যখন তিনি গোচারণে গিয়েছেন না সমস্ত সখাগণ খুব ভালোবাসে গোপালকে, তারা না কৃষ্ণকে খুব ভালোবাসা দিয়েছে, সুবল পুষ্প নিয়ে এসেছে, এই দেখো কানায় তোমার জন্য ফুল নিয়ে এসেছে, সুন্দর গলায় মালা পরিয়ে দিলে, মুকুট বানিয়েছেন কিসের দ্বারায়, লতা পাতার দ্বারায় মুকুট বানিয়েছে, যেরকম সাক্ষাৎ ভগবানের কত হীরা মুক্তা এবং রৌপ্য স্বর্ণের দ্বারা মুকুট তৈরি করা হয় সেরকম ব্রজবালা সমস্ত সখাগণ
তারা গোবিন্দের জন্য কি তৈরি করেছে? ওই বনের লতাপাতার দ্বারা সুন্দরভাবে মুকুট তৈরি করেছে আর গোপালকে পরিয়েছে, তারা সাজিয়েছে। গোপীগণের মন তো চলে গেছে, তখন সেই মন গোবিন্দের সেই অপ্রাকৃত নবীনের মদনের নবনমায়মান রূপের দর্শন করছে। বা কি সুন্দর নতুন নতুন মন হচ্ছে! এই দৃষ্টি কেবলমাত্র প্রেম নেত্রের দ্বারা দেখা যায়, আর এই প্রেম নেত্র কেবলমাত্র গোপী এবং ব্রজবালা গণ ইতর আর কারোর মধ্যে সম্ভব না। ওজন্য ব্রজগোপীগণ তারা নিজের প্রেম নেত্রের দ্বারা সেই গোবিন্দের নবনমায়মান রূপের দর্শন করে আর অভিভূতা হয়েছে, পিছনে পিছনে যাচ্ছে। তখন তারা কি করছেন বলছেন, প্রগায়ন্ত্যা, গায়ন তো বলতে পারছেন, বলছেন না প্রগায়ন্তম প্রকৃষ্ট রূপেণ গায়ন্তম। কি গান করছেন? গোবিন্দের না বেণু স্বরের আলাপটা হচ্ছেন সকলের চিত্তকে আকর্ষণ করতে সমর্থ। ওই জন্য আমাদের আচার্য দেব বলছেন, প্রকর্ষেন প্রায় মোহন বেণু প্রধানত্বেন জগৎ চিত্তাকর্ষকত্বেন গায়ন্তস্তম তম অনুদ্রুত চেততস্তেন গৃহকৃত্যাদি উপরতির প্রদর্শিতা। ব্রজগোপীগণ প্রায় করে কি গান করছেন? গোবিন্দের মোহন মুরলী ধ্বনির আলাপের গান করতে আরম্ভ করে। কেন? বলছে এই জগতের সকলের মনের চিত্তকে আকর্ষণ করতে সমর্থবান এই বেণু, আর এর দ্বারা কি প্রকাশিত? আচ্ছা, মন যদি কোথাও চলে যায় তাহলে এই দেহের দ্বারাই কি কোনো গৃহকার্যে মন লাগে? ইন্দ্রিয়ানাং মনহ রাজা, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। মন যদি আমাদের অন্যত্র চলে যায় তো বাকি দেহ আমাদের কোনো কাজে লাগবে? গোপীগণের চিত্ত সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে মনের মধ্যে চলে গেল, পিছনে পিছনে আছে, দর্শন করছে, তাদের তো মন আর গৃহ কিনতে লাগবে না, উপর উপিদর্শে তাহা। আচার্যগণ বলছেন এর দ্বারা এটাই প্রমাণ হলো যে গোপীগণের গৃহ কার্যেতে আর কোনো মন লাগছে না, ইচ্ছা আছে মন নাই, কি করবে? হাতও কাজ করে না, পাও কাজ করে না, বাণীও কাজ করছে না, চিত্ত চলে গেছে ওখানে। ওই জন্যে এই জগতের চিত্ত কি আকর্ষণকারী সাক্ষাৎ সেই মোহন মুরলী বাদন হচ্ছেন প্রধান, সেই কৃষ্ণ লীলা তারই দ্বারা গান করছে। সকলের চিত্তটা দ্রবিত হয়ে গেল, আর দ্রবিত যখন হয়ে গেছে তাদের গৃহবৃত্তিতে আর কোন ইচ্ছা নাই, নিবৃত্ত হয়ে গেল, মন লাগে না। তখন তারা গোবিন্দের লীলা কথা বলতে আরম্ভ করলেন, আবিষ্ট হয়ে গেছে, আবিষ্ট হয়ে গেছে। তারা ইচ্ছা করলেও আর গৃহের কোনো কাজ করতে পারছেন না, কেন? দেহটা প্রায় অবশ, কি করবে? ওই জন্য বলে একই কুলবতি করি বিড়ম্বিলা বিধি, আর তাহে দিল হেন প্রীতির ব্যাধি। এটা তো প্রেম, গোবিন্দের প্রতি প্রেম, তবেই তো চিত্তটা মনটা কার কাছে যায়? যাকে আমরা ভালোবাসি তার সঙ্গেই তো মনটা যায়, যার সঙ্গে পরিচয় নেই, যাকে আমরা চিনি না, যাকে আমরা ভালোবাসি না, যাকে জানতেও চায় না, তার বিষয়ে আমাদের মন কোনোদিন চিন্তন করে? মন কার কাছে যায়? যাকে আমরা খুব ভালোবেসেছি, যাকে আমরা জানি বাস্তবিক, তার কাছে আমাদের এই মন এবং চিত্তটা যায়। ব্রজগোপীগণ গোবিন্দকে আপ্রাণ সবকিছু ত্যাগ করে ভালোবেসেছে। ঠাকুরানী তবেই তো বলছেন একে কুলবতী করি বিড়ম্বিলা বিধি,
এই বিধিকে আক্রোশ করছেন, কেন? এটা প্রেমের বৈচিত্র্যতা। যদি পূর্ববর্তী না থাকত তাহলে তো কোনো ভয় থাকত না। আর তাহলে দিল হেন প্রীতির ব্যাপী প্রেমের গুণ। কি হইল কি হইল সেই কি বা সে করিল গোপতে বারদে প্রেম আপনার ভয়। জাগিতে স্বপনে মনে নাহি জানে আর কিছু ভালো লাগে না। ঘুমিয়ে থাকলেও একই জিনিস দেখি, জেগে থাকলেও একই জিনিস দেখি, থাকলে অনেক দেখবে না কেন? তোমার তো সবসময় কৃষ্ণামৃত রসের দ্বারা তোমার শ্রীঅঙ্গ গঠিত। তুমি গোবিন্দ ছাড়া তো তোমার তুমি তো আর কিছু দেখো না। স্বপ্নে তো গোবিন্দ দেখছো, যখন জেগে থাকো তখনও তোমার মন সাক্ষাৎ গোবিন্দের কাছে চলে গেছে, সেখানে তার পিছনে পিছনে ধাবিত হচ্ছে। তাকে ছাড়া তুমি কাকে কাকে জাগিতে স্বপনে মনে নাহি জানি আর সে নব নাগর লাগি কাঁদনের পড়া কত না সহিব আর ইয়ার পোড়ারি কহিতে নাই এঠাই। কাকে কি বলব, কাকে কি বলা যায়? ঠাকুরের মনের মধ্যে এতটাই ভাব প্রকাশ পেয়েছে, ওই জন্যই তিনি বলছেন কহিতে নাই ঠাই ছাড় করা যার লাগি জীবাজন পরাণ তেজে বলরাম বলি আর কি কহি করিবে লাজে। কি স্থিতি তাদের, আর কোনো ভালো লাগে না, কিছুতেই ভালো লাগে না। আচ্ছা গোপীগণ গৃহকার্যে তাদের মন নাই, তারা তো ঘরেতে আরো তো আত্মীয় স্বজন আছেন, পতিদেব আছেন, শ্বশুর মশাই আছেন, আরো ননন্দি আছেন, সকলেই তো আছে। তারা রাগ করবে না, অসূয়া করবে না, তুমি কাজ করো না কেন? ধর্ম কুলবতীর ধর্ম, কুলে থেকে কাজকর্ম করা, এটা হচ্ছে না সধর্ম। কিন্তু আমাদের আচার গ্রহণ করলেন তাদের গৃহকার্যে কোনো মনে নেই কাজ করে, তাহলে তো তারা রাগ করবে অসূয়া করবে। বলছে না না অসূয়া করে না, এতে কোনো দোষ দৃষ্টি তারা দেখেন না, কোনরূপ অসূয়া করেন না। পতিন মন্য হোক, শ্বশুর মশাই হোক বা আরো স্বজনেরা হোক, তারা কিন্তু এই ব্রজগোপীগণের প্রতি অসূয়া করেন না, কোনো দোষ দৃষ্টি করেন না। কেন জানেন তো? সবই হচ্ছেন যোগ মায়া কল্পিত। বিশেষ দ্রষ্টব্য আমাদের আচার্যগণ বলছেন যে যোগ মায়া কল্পিত, এই যোগ মায়া সমস্ত গোপীগণের সেই ছায়া মূর্তি গুলি দর্শন করেন সমস্ত গোপগণ। এই গোপগণই হচ্ছেন সমস্ত গোপীগণের প্রতিদেব। তোমাদের সঙ্গে কারা আছে? যোগমায়া দেবী নিজের শক্তির দ্বারা সমস্ত গোপীগণের একটি ছায়ামূর্তি নির্মাণ করে তাদের কাছে রেখেছে, আর গোপগণ সেই ছায়ামূর্তি গুলি দর্শন করে। তারা কিন্তু সাক্ষাৎ বাস্তবিক গোপীগণের দিব্য মূর্তিকে কোনোদিন দর্শন করতে পারে নাই, কেবল ছায়ামূর্তি দর্শন করছেন। আর তারা সেই কৃষ্ণপ্রিয়া গোপীগণকে কোনোদিন নয়ন গোচর হয় নাই, কোনোদিন হয় নাই, কেবলমাত্র এই পরকীয় রস আস্বাদন করার জন্য, পুষ্টি করার জন্য, অভিমান প্রকাশ করার জন্য কেবল যোগ মায়ার দ্বারা একটা কল্পিত বিবাহ সম্বাহন করা হয়েছে, যাতে এই পরকীয় রসের আনন্দ উল্লাস হয়। যেহেতু এই দিব্য আনন্দের অনুভূতি উল্লাস যদি না হয় তাহলে কিন্তু গোবিন্দের দিব্য আনন্দ অনুভূতি হবে না এবং ব্রজগোপীরও দিব্য আনন্দ অনুভূতি হবে না। ব্রজবীণা ইহার অন্যত্র নাই বাস,
পরকিয়া রসের উল্লাস এটা ব্রজের ছাড়া অন্যত্র কোথায় পায়। ওই জন্যে কৃষ্ণ প্রিয়াগণের বিবাহটি কেবলমাত্র যোগমায়ার দ্বারাই কল্পিত মানতাম, বাস্তব না, কল্পিত। কৃষ্ণ প্রিয়াগণ যোগমায়া দেবী সেই প্রতিগৃহে সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে, কোনোদিন তারা স্পর্শ করতে পারবে না, কোনোদিন না। এদিকুন এই জন্যই সুদেব মহারাজ বলেছে, না সুয়ন খলু কৃষ্ণায় মোহিতাস্তস্য মায়া মন্নমানো স্বপার্শ্বস্থান স্বান স্বান দারান ব্রজৌ কৃষ্ণ। আচ্ছা, গোপগণ কি গোবিন্দকে ঈর্ষা করে? গোপীগণ তাদের সঙ্গে দিব্য আসোৎসব করে, গভীর করে, তারা কি গোবিন্দকে কোনোদিন ঈর্ষা করে? কোনোদিন তো আচার্যগণ এই ধরনের কথা বলেন নাই যে গোপগণ কৃষ্ণের প্রতি ঈর্ষা করেছেন, তা তো না। কি করে করবে? সুখদেব মহারাজ ওই জন্য বলেছেন, না ন অসুয়ন খলু কৃষ্ণায় মোহিতাস্তস্য মায়া। সাক্ষাৎ পূর্ণমাসী দেবী যোগমায়ার দ্বারাই মোহিত হয়ে সমস্ত ব্রজবাসীগণ নিজ নিজ পত্নীগণকে নিজের নিজের পাশেই ভাবতে, আমার পাশেই তো আছে, যাই না এগুলো। ওই যে বলতেন স্বপার স্বপার্শ্বস্থান, স্বপার্শ্বন বলতে নিজের পাশেই মনে করবে, কোথাও যাবে না। যদি মনে করেন তাহলে কেন গোবিন্দকে ঈর্ষা করবেন? ঈর্ষা করার তো কোনো প্রশ্নই উঠে না, এটা কেবলমাত্র যোগমায়ার দ্বারাই। আমাদের বৃন্দাবনের যাবতীয় লীলা, প্রত্যেকটি লীলা কেবলমাত্র যোগমায়ার দ্বারাই সম্ভব। এই গোবিন্দ জানেন না আর গোপীগণও জানে না, কি জানে? সাক্ষাৎ ব্রজসুন্দরীগণও জানে না, কেবলমাত্র যোগমায়া দেবী জানে। তিনি যেরকম ব্যবহার করছেন, যেরকম করাচ্ছেন, সেরকম লীলা সম্পাদন হচ্ছে, আর তার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই, বিন্দুমাত্র কোনো ভুল নেই, কোনো প্রকারের কোনো বিক্ষোভ নাই। নাহলে কি সাক্ষাৎ গোবিন্দ বলেন নির্বাদ্যস্থানী যান, যখন গোপীগণ এসে উপস্থিত হয়েছেন মধ্যরাত্রেতে রাসোৎসবের পর, রাসোৎসব হয়ে গেছে, তারপরে গোবিন্দ কি বলছেন? নিরবত্তসঙ্গে যা, তোমাদের আমার সঙ্গে যে মিলন এটা নির্দোষ, কোনো দোষ নাই, এটা বলছেন অনিন্দিত, নিন্দিত না। সাক্ষাৎ গোবিন্দের মুখ নিশ্চিত কর, নিরবত্তসঙ্গে যা। কেন? এটা হচ্ছে সাক্ষাৎ নির্মল প্রেম, কাম মায়াত্বে নয়। আমাদের আচার্যগণ বলছেন কাম মায়াত্বে নয়, দেখতে মনে হয় সাক্ষাৎ কামনা, কামের মতন মনে হচ্ছে, কিন্তু বলছেন না, সাক্ষাৎ নির্মল, নির্মল প্রেম বিশেষ মায়াত্বে নয়, নির্দোষ সংযোগ, সাক্ষাৎ নির্মল প্রেম। এই নির্মল প্রেমের মধ্যে কোনো দোষ নাই, আর এই নির্মল প্রেমের দ্বারাই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ মিলন হয়েছে। সম্যক মদ বিষয়ক চিত্তগ্রতা শশক পত্যাদি স্পর্শাভাবেন নির্দোষ সংযোগ সঙ্গমো যশা, কোনো দোষ নাই। কতটা শ্রেষ্ঠ বুঝে ওই জন্যে সাধকগণের মন যাতে বিভ্রম না হয়ে যায়, ওই জন্য আমাদের আচার্যগণ বলে দিয়েছে গোবিন্দের মুখ নিষিদ্ধ বাণী,
नाशुयन खलु कृष्णा আমাদের আচার্য গুণ সাক্ষাৎ গোস্বামী চরণ বলছে তাহলে যে গোপগণের সঙ্গে তারা বিদ্যমান আছে তারা তো দোষগুণীয় হয়ে যাবে সমস্ত প্রজে গোপীগণ বলছে না কেমন জানেন আমাদের আচার্য দৃষ্টান্ত দিয়েছেন সীতাহরণ প্রসঙ্গে যখন সীতাহরণের প্রসঙ্গ এসেছে তখন সাক্ষাৎ সীতাদেবী সেই অগ্নির মধ্যে প্রবেশ করলেন আর ছায়ারূপী সীতা বিরা গেলেন আর সেই ছায়ারূপী মূর্তিমন্ত সীতাকেই সাক্ষাৎ রাবণ হরণ করেছেন রাবণের এত বড় সাহস সীতা দেবীর অঙ্গে নিজের হস্তকে স্পর্শ করবে কি করে সম্ভব হয় সম্ভব না কাকে স্পর্শ করবে ছায়াকে ওই জন্য সনাতন গোস্বামী পাঠ দৃষ্টান্ত দিয়েছেন রাবণ বধ প্রসঙ্গে গোপীগণের যে বাস্তবিক শুদ্ধতার প্রকাশ করতে গিয়ে যে সীতা দেবী অগ্নির মধ্যে প্রবেশ করেছেন সেখান থেকে ছায়া সীতা বেরিয়ে গেলেন আর সেই ছায়া সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেলেন রামচন্দ্র ভগবান রাবণাদিকে বধ করে সে ছায়া ছায়া সীতাকে আরোহণ করে আর সকলের সামনে সে অগ্নি পরীক্ষার রূপে ভান করে ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করলেন আর সাক্ষাৎ জনক সুতা সেই বন্ধির থেকে বেরিয়ে গেলেন আর রামচন্দ্রের সেবা তিনি যুক্ত হয়েছেন যিনি রামচন্দ্রের সেবা করছেন তাকে কেউ অন্য পুরুষ স্পর্শ করতে পারবে সম্ভব সেরকমই মহারাজ ব্রজদেবী কৃষ্ণ প্রিয়া রাত্রিতে রাসলীলায় এবং দিবাভাগে সাক্ষাৎ কৃষ্ণানন্দ গানে দিয়ে আবিষ্ট থাকে যোগমায়া দেবীর দ্বারায় তার দ্বারাই কৃষ্ণ প্রিয়াগণের সেই ছায়ামূর্তি হচ্ছেন গোপগণ এবং স্মরণের কাছে বিদ্যমান থাকে আর যারা হচ্ছেন বাস্তবিক মূর্তিমন্ত সেই গোপীগণ গোবিন্দের সঙ্গে দিব্য রাসক সবীর দিব্য লীলা বিহার করে আর দিবাভাগে সবসময় নিত্য নিরন্তর গোবিন্দের লীলা গান করতে থাকে আবিষ্ট থাকে আরে কৃষ্ণ লীলা গান করলে কি আনন্দ পাবে হ্যাঁ পাবে না কেন পাবে না কেন আমাদের আচার্যগণ বলছেন কৃষ্ণস্য ইতি তল্লীলা নাম ইতি তাদৃশত্বম অভিপ্রেতম যেরকম গোবিন্দ সেরকম তার লীলা কোনো ভেদ নেই যেরকম নাম নামই অভিন্ন সাক্ষাৎ সেরকম গোবিন্দ এবং গোবিন্দের দিব্য অপ্রাকৃত লীলা এক ওই জন্য তল্লীলা নাম তাদৃশত্বম অভিপ্রেতম গোবিন্দের লীলা গান করলে সাক্ষাৎ গোবিন্দের অনুভূতি হয় ওই জন্য যারা রসিক প্রেমিক ভক্তজন লীলা স্মরণ করেন না তাহলে কি মনে করে সাক্ষাৎ গোবিন্দ আমাদের সামনে বিদ্যমান আছে গুরুদেব আমাদেরকে যে মঞ্জুরি হাবির সাধনা প্রদান করেছেন ভাবটা কি লীলান ভাইয়ের মতো আর অনুগান করতে করতে কি মনে হবে সাক্ষাৎ গোবিন্দ আমাদের নিকটে বিদ্যমান আছে সেই লীলা আমরা হচ্ছেন সহায় আলাদা মনে হবে সাক্ষাৎ গোবিন্দ গোবিন্দের লীলা এক কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ এবং সাক্ষাৎ কৃষ্ণ লীলা কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ
ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া পরে আত্মবশ। এই লীলার গান কিন্তু মহারাজ সাক্ষাৎ যারা ব্রহ্মানন্দের মনটাকে চিত্তকে আকর্ষণ করেছেন। হরির গুণাক্ষিপ্ত ভগবান বাদরায়ণী, ভগবানের গুণ শ্রবণ করেই তো সাক্ষাৎ বাদরায়ণীর মনটাকে আকৃষ্ট করে নিয়েছেন। ওই জন্য বলছে ব্রহ্মা সেই ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া পরে আত্মবশ, নিজের বশীভূত করে দেয়। এমন হচ্ছেন সাক্ষাৎ পূর্ণানন্দ লীলারস গোবিন্দ, পূর্ণানন্দ আনন্দের কোন কমি নেই, সাক্ষাৎ পূর্ণ মূর্তিমন্ত লীলা প্রাচুর্যের অসময় মূর্তি তিনি। রসো বৈষ সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ হচ্ছে রসো বৈষ সাক্ষাৎ রস, কিন্তু এই রসের নিজাস কারা করেছেন? সমস্ত ব্রজসুন্দরীগণ এই নিজাস করেছেন, তাই না? লীলারসের আস্বাদন কৃষ্ণরসের আস্বাদন এক, গোবিন্দের কেউ লীলারস আস্বাদন করছে তার মানে সাক্ষাৎ গোবিন্দকেই আস্বাদন করছে। কেউ যদি না ভাবে যে এগুলো পৃথক না, প্রথম এক। এই জন্য গোপীগণ দিবাভাবে দিনের দিন সাক্ষাৎ গোবিন্দের বিরহ দুঃখ দীর্ঘ সময়টিকে কি করে অতিবাহিত করে, বলে তার সেই দিব্য ব্রহ্মবিহারের দিব্য দিব্য তার লীলা চরিতাবলী পরস্পর পরস্পর গান করতে থাকে, বর্ণনা করতে থাকে লীলা হয়। ওই জন্য তারা অস্থির হয়ে যায়, আর থাকতে পারে না। কেন? এটা হচ্ছেন বিশেষ আনন্দ, এই আনন্দ কোন সাধারণ আনন্দ না, বিশেষ আনন্দ। সুখদেব মহারাজ তাই তো বলছে, এবং ব্রজস্ত্রিয়া রাজন কৃষ্ণ লীলা নু গায়তে, বহু গায়তে রীবিরে অবসু তচ্চিত্তা তন মনস্কা মহোদয়া। চিত্তটা হয়েছে কৃষ্ণগত চিত্ত, গোবিন্দগত চিত্ত হয়েছে। এই চিত্তেতে না গোবিন্দ চিন্তন ছাড়া অন্য কোন চিন্তা করে না, অন্য কোন চিন্তাকে ভালো লাগে না। কেন চিন্তা করতে যাবে? কি আছে তাদের, কি প্রয়োজন? সে এমন তাদের জীবনটা গঠিত গোবিন্দের দিব্য রসামৃতির দ্বারায়, তাদের চিত্তটা হয়েছে কি কৃষ্ণগত চিত্ত এবং কৃষ্ণগত মনস্কা। মনটা সাক্ষাৎ গোবিন্দের চিন্তনীতে আবদ্ধ হয়েছে, মনস্কা। এমন যে সাক্ষাৎ মহাভাগবত সে ব্রজদেবী দিবাভাগী কৃষ্ণ লীলানুগায়তি এই গান করতে করতে দিব্য পরমানন্দ লাভ করে। এতে সাক্ষাৎ কি প্রকাশ পেল? গোবিন্দের দিব্য লীলা গানের যে মাহাত্ম্য কতটা শ্রেষ্ঠ এটি প্রকাশ পেয়েছে। যেরকম গোবিন্দ দর্শনে আমাদের আনন্দ হয় সেরকম তার লীলা কীর্তনে মহারাজ এরপর এতটাই আনন্দ কোন ন্যূন নাই। সাক্ষাৎ ব্রজগোপীগণ গোবিন্দের এই লীলা কীর্তন করে জগৎকে দেখিয়ে দিয়েছেন যে বাস্তবিক দেখুন যে উনার লীলা কীর্তন মহারাজ সেরকম আনন্দ আছে, কম নেই। তবেই তো তারা এই ক্ষণকালটা এই এতটা দীর্ঘ সময় গোচারণ থেকে আরম্ভ করে প্রাতকাল থেকে এসে সায়ংকাল পর্যন্ত যতক্ষণ তিনি উত্তর পশ্চিম প্রস্থান না করছেন ততক্ষণ পর্যন্ত মহারাজ এই সময়টা অতিবাহিত করছেন
থাকতে পারবেন না, তো দেহের থেকে প্রাণ বেরিয়ে যাবে। কৃষ্ণ লীলার দাঁড়িয়ে গোবিন্দের দীর্ঘ লীলা করছে, ওই জন্য তাদের যে দেহের মধ্যে প্রাণটা আছে তারা আনন্দ উপভোগ করছে। জীবনে দুঃখ তো দেখেন নাই, যারা গোবিন্দের প্রেমেতে অভিভূত হয়েছেন, যারা সবকিছু দিয়ে ফেলেছেন, তারা তো দুঃখ দেখেন নাই। যে দুঃখ তাদের কাছে এসে উপস্থিত হয়েছে সেটা বাস্তবিক সুখ, দুঃখ না। আমাদের কাছে দুঃখের মতন মনে হয় কিন্তু বাস্তবিক সুখ। ওই জন্য বলছে কেননা বিরহ না আসলে তো বিরহে আনন্দ হয় না। আচার্যগণ বলে না বিনা বিপ্রলম্বেনা সম্ভোগ পুষ্টি মশ্নুতে সার কথা, রাধা গোবিন্দের লীলার সার কথা এটাই যে বিনা না বিনা বিপ্রলম্বেনা সম্ভোগ পুষ্টি মশ্নুতে অশ্বভোজনে উপভোগ্যতে। যতক্ষণ বিপ্রলম্ব মানে বিরহ, যতক্ষণ বিরহ না হবে ততক্ষণ মহারাজ রাধা গোবিন্দে এই যে মিলনের আনন্দটা উপভোগ হবে। বিরহ চাই, তার পূর্বে বিরহ চাই, বিরহের পরে যে মিলনের আনন্দ আছে এই আনন্দ কিন্তু সাক্ষাৎ মিলনে নাই, কোনো বিরহ নাই, কিছু নেই, কথাবার্তা নেই, সাক্ষাৎ গিয়ে কথাবার্তা হচ্ছে, তুমি কেমন আছো, তুমি ভালো আছো, হ্যাঁ ভালো আছো, মিললাম, দেখা সাক্ষাৎ করলাম, আনন্দ নাই। প্রথমে বিরহ আছে, তারপরে যখন মিলন হবে তার আনন্দ সেটি হচ্ছে অনুভূতি করে সঙ্গে মিলনে। এই দিনের বেলা যে বিরহটি, এই বিরহটা প্রয়োজন, আর এইটা না যোগ মায়ার দ্বারা এই তিনি করেছেন এই জেলাটা। দিনের বেলা যদি বিরহ না দিই সাক্ষাৎ সেই মধ্যরাত্রিতে ব্রজগোপীগণের সঙ্গে দিব্য সেই রাসোৎসবের যে দিব্য আনন্দ, সে আনন্দ কিন্তু উপভোগ হবে। ওই জন্যে প্রাতকালে থেকে বিরহ নীতি আরম্ভ করেছেন, তবেই তো সেই মহারসে মহামৃণাত্মক দিব্য আনন্দ পুষ্টি তবেই হবে। ওই জন্য চক্রবর্তী পাল বলছেন সম্ভোগ সেতম জোৎস্নীষু বিচ্ছোদর্শনম দিনেশ্বরা প্রেমা তাপ্যৌ সপুষ্টার্থম স্বয়ং তদ্বীতযাত্মক। ব্রজদেবী গণে সেই সাক্ষাৎ জ্যোৎস্নাময়ী রাত্রিতে মিলনের সত্যতা এবং বিচ্ছেদ রূপী উষ্ণতার দ্বারাই তাদের দিবাভাগ অতিবাহিত হয়। আচ্ছা, এই দুইটি কিন্তু প্রেমেরই সম্বন্ধ, প্রেমেরই এই প্রেমেরই পরিভাষা দুইটি, এই প্রেমের পুষ্টি বর্ধক এগুলি মিলন এবং বিপ্রলম্ব, দ্বিধাত্মক দুই প্রকার কিন্তু বাস্তবিক দুইটা নয়। হ্যাঁ, এই না থাকলে সাক্ষাৎ রাত্রিতে ব্রজসুন্দরীগণ গোবিন্দের নিজের কান্তির সঙ্গে নৃত্য ইত্যাদি এবং নর্মবিলাস এবং অধরামৃত পানরূপী দিব্য রতিকেরই তিনি দিব্য নিমগ্ন হয়ে থাকেন, আর দিবাভাগেতে সাক্ষাৎ গোবিন্দের দিব্য গুণগান করতে করতে তার মনস্কা হয়ে তাদের তার চিত্তা হয়ে তাদের মনটা সবসময় গোবিন্দিতে রত হয়ে থাকে, রমণ হতে থাকে। আর এইটি হচ্ছে বিপ্রলম্ব। আর এই করে তখন তারা সেই বিনোগানামৃত পানে সেই বিপ্রলম্ব রসেতে মগ্ন হয়ে যায়। একটি অষ্ট বিপ্রলম্ব রস, তবেই তারা সেই নিজের মনের ইচ্ছাকে প্রকাশ করতে করতে সেই যুগল গীতের কথা বর্ণনা করে।
ঠিক 6টা থেকে আমাদের ভাগবতী কথা আরম্ভ হবে। Thank you.